আজি শিবসাগর জেলার নাজিরা মহকুমা নাজিরা সমজিলা হিসাবে উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রনোজ পেগুয়ে। 1992 চনতে নাজিরা মহকুমা হিসাবে স্বীকৃতি লাভ করা নাজিরা মহকুমায় আজি লাভ করিলে নাজিরা সমজিলা হিসাবে। শিক্ষামন্ত্রী রনোজ পেগু পোনপ্রথমে উপস্থিত হয় নাজিরার বরবরুয়া পুখুরীর পারত। নাজিরা বরবরুয়া পুখুরীর পারত অবস্থিত নাজিরা মহকুমাধিপতির কার্যালয়ত শিক্ষামন্ত্রী রনোজ পেগু উপস্থিত হয়ে নাজিরা মহকুমাধিপতির কার্যালয় নাজিরা সমজিলা আয়ুক্ত কার্যালয় হিসাবে উদ্বোধন করে। সমজিলা হিসাবে উদ্বোধন করবলে আহি নস্টালজিক হয়ে পড়ে মন্ত্রী রনোজ পেগু। তেখেতে কয় যে এতিয়ারে পড়া সরকারি যিকোনো কামর বাবে শিবসাগরলৈ যাব নালাগে, নাজিরা সমজিলা আয়ুক্ত কার্যালয়তেই সম্পন্ন হব। কারণ নাজিরা সমজিলা হিসাবে স্বীকৃতি লাভ করার পিছতেই যিকোনো গুরুত্বপূর্ণ সরকারি কাম নাজিরা সমজিলা আয়ুক্ত কার্যালয়তেই সুবিধা হব। অসম সরকারখনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত দায়িত্ব লওয়ার পাছরে পৰা ব্যাপক প্রশাসনিক সংস্কার সাধন করেছে। এই প্রশাসনিক সংস্কারের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য, সেই হল প্রশাসনক সহজলভ্য করা, সিম্পলিফাই করা আর জনসাধারণের ওসরলে লই যাওয়া, আর নাগরিকর যে অধিকার আছে নাগরিক অধিকার সুনিশ্চিত করা। এটা ইয়ার পূর্বে আমার নাগরিক সকলের বিভিন্ন কাম যা বছর বছর ধরে পেন্ডিং হয়ে আছে, সেইবিল সমস্যা এপদ এপদে আমার সরকারখানে সমাধান করার ব্যবস্থা করেছে। তার কারণে মিশন বসুন্ধরা, মিশন ভূমিপুত্র ইত্যাদি এইখানে লঞ্চ করা হয়েছে। আর এই সমজিলা গঠনের প্রক্রিয়াটি এই মানে ভাবো যে গোটাই ভারতবর্ষতে ই এক অবিলম্ব, ই এক ব্যতিক্রমী প্রয়াস। ইয়াত আমি যদিও 126 জেলা গঠন করা নাই, আমার জেলা 35 আছে, কিন্তু জেলার সমপর্যায়ের কার্যালয় প্রত্যেকটো বিধানসভা সমষ্টিতেই স্থাপন করা হয়েছে। যাকালি আর আজির দিনটোত সর্বমুঠ 39টা সমজিলা আয়ুক্তর কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। ইয়ার ফলস্বরূপে এতিয়া এই সমষ্টির মানুষে জেলা সদরলৈ নোযোৱাকৈয়ে তেওঁলোকৰ যিখিনি সেৱা লাভ কৰিবলগা আছে, কাম কাজ হ'বলগীয়া আছে, সেইখিনি এই সমজিলা আয়ুক্তৰ কাৰ্যালয়তে সমাপন কৰিব পাৰিব। মই নাজিৰাবাসী ৰাইজক আজিৰ দিনটোত মই ধন্য শুভেচ্ছা জনাইছোঁ, মই তেওঁলোকক অভিনন্দন জনাইছোঁ এই নতুন প্ৰাপ্তিৰ বাবে। যিটো নাজিৰা আজি যিটো সমজিলা বেচা আজি উদ্বোধন হৈছে, কিন্তু দেখা যাচ্ছে নাজিৰা একাংশ চৰকাৰী কাৰ্যালয় এতিয়াও আপোনাৰ ভাড়াঘৰত চলি আছে, এই অনুভৱ কি কম? নাই, এইবিলাক আমি পৰ্যায়ক্ৰমে নবনির্মাণের আসনি লওয়া হয়েছে। আন্তঃগাঁথনির যিখিনি নাটনি আছে সেইখিনি পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়েছে। মূল্যায়ন বহিটো দিয়ার কথা নাথাকে, মূলত আমি বিনামূলীয়া পাঠ্যপুথি যে মূল্যায়ন বহি ছাত্র ছাত্রী বা অভিভাবকে নিজে যোগাড় করব, কিন্তু তৎসত্ত্বেও আমার সরকারখানে একো জাগুয়াই গিয়ে আমি মূল্যায়ন বহি দিয়ে আছি। এই বছর যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হল, মডেল কোড অফ কন্ডাক্ট আসলে, গতি আমার নিবিদার প্রক্রিয়া বিলম্ব হল, এই কারণে দেরি হয়েছে। কিন্তু ক্লাস ওয়ানের এইটলকে ছাত্রছাত্রী সকলে দেরিকে হলেও মূল্যায়ন বহি লাভ। নাজিরার জরিমণি হাজরিকা, রিপোর্ট আদিত্য, এনকেএস হুন্ডাই স্বাগত। নর্থ ইষ্টর প্রথম GDSI 2.0 ফিচার্স ডিলার হয়েছে এনকেএস হুন্ডাই। অত্যাধুনিক সা সুবিধাৰে তৈয়াৰী মোস্ট আপডেটেড হুন্ডাই ডিলাৰ এতিয়া ডিব্ৰুগড়ত। আমাৰ এনগেজ হুন্ডাই ডিলাৰত অপেন সেলস কনসালটেট রুম, কাস্টমাৰ ৰুমৰ লগতে পুৰণি গাড়ীৰ এক্সচেঞ্জ ফেচিলিটিও ৰখা হৈছে। ইয়াত সেলসৰ লগতে সার্ভিস সেক্টৰ সুন্দৰ সুবিধা আছে। প্ৰয়োজনীয় সকলো এডভান্স টুলস, হুইল বেলেন্সিং, এলাইনমেন্টৰ অত্যাধুনিক মেচিন, পোস্ট হাইড্রলিক লিফ্ট, ফুল্লি ট্ৰেইন মেন পাৱাৰৰ লগতে নাইট্ৰজেন গেছ ফিলিং ফেচিলিটি, ফুলি অটোমেটিক কার ওয়াশর ফেসিলিটিও আছে। লগতে এনকেএস হুন্ডাই ডিলারে কাস্টমার সকলের সুবিধার্থে মোবাইল সার্ভিস ভ্যানেরও ব্যবস্থা রাখিছে, যত হাইড্রলিক লিফ্ট, ওয়াশিং ফেসিলিটি, হুইল বেলেন্সিং, টায়ার প্রেসার চেক করার লগতে বহুখিনি সুবিধাই উপলব্ধ আছে। এনকেএস হুন্ডাইলৈ আহক আর সুবিধাসমূহ গ্রহণ করক।